বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শিক্ষার শাখার নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা শিক্ষার্থীরা কেমন আছো? আমি আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 47 পৃষ্ঠার 5 নং সৃজনশীল অঙ্ক নিয়ে। আমি তোমাদের সামনে আজকে 5 নম্বরের সৃজনশীলের সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কটা আমি পড়ে নিচ্ছি, উদ্দীপকটা। 5 নম্বর বলা আছে, প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেন শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেওয়া হলো। 2017 মেয়ের 4 তারিখে দ্বারে পণ্য ক্রয় 50,000 টাকা, মেয়ের 7 তারিখ দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা, মেয়ের 10 তারিখ পণ্য পরিবহন ব্যয় 1500 টাকা, 11-12 তারিখে পণ্য বিক্রয় 18,000 টাকা, 15 তারিখে বাট্টা প্রদান 700 টাকা, 16 তারিখ দ্বারে পণ্য বিক্রয় 22,000 টাকা, 20 তারিখে দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা, 22 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা, 25 তারিখে কমিশন প্রাপ্তি 3,000 টাকা এবং মেয়ের 30 তারিখে লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। ক নম্বর এবং বাইর কর্তব্য বা নির্ণয় কর্তব্য উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয়। খ নম্বরে উক্ত দোকানে মে মাসে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। গ নম্বরে উক্ত দোকানে মে মাসে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। আমি প্রথমে ক নম্বর সৃজনশীলের সমাধান করার চেষ্টা করছি। আমি লিখে নিলাম মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয়। প্রথমে লিখলাম তারিখ বিবরণ, বিস্তারিত পরিমাণ টাকা। তারিখ সাল হলো 2017, মাসের নাম মে, 7 তারিখ আছে সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা, অর্থাৎ দোকানে যে ডেকোরেশন সাজসজ্জা করেছে তার জন্য ব্যয় করেছিল 1 লক্ষ টাকা। সেই ব্যয়টা অনেকদিন সুবিধা পাওয়া যাবে, এর জন্য এটা মূলধন জাতীয় লেনদেন। এরপরে 20 তারিখে একটা ফ্রিজ ক্রয় করা হয়েছিল যার মূল্য 45,000 টাকা, অর্থাৎ ফ্রিজের সার্ভিসটাও আমরা দীর্ঘদিন ব্যবসায়ী পেয়ে থাকবে, এজন্য ফ্রিজ ক্রয়টাও মূলধন জাতীয় ব্যয়। দুইটার যোগ করল 1,45,000 টাকা, অর্থাৎ ক নম্বর মোট মূল্য জাতীয় মোট পরিমাণ হলো 1,45,000 টাকা। শিক্ষার্থীরা এখানে ক নম্বর উত্তর আমরা পাইলাম মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ 1,45,000। এবার আসি খ নম্বরে। খ নম্বর বলেছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো লিখলাম তারিখ বিবরণ বিস্তারিত পরিমাণ টাকা। তারিখের পর লিখলাম 2017 মে মাসের 4 তারিখ ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, 10 তারিখে পরিবহন ব্যয় 1500 টাকা, 15 তারিখে বাট্টা প্রদান 700 টাকা এবং 22 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা। সবগুলো যোগ ফল হলো 53,400 টাকা। শিক্ষার্থীরা এই মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ হলো 53,400 টাকা, অর্থাৎ খ নম্বর উত্তর 53,400 টাকা। শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি ক এবং খ এর সমাধান করলাম। আগামী পর্বে আগামী ক্লাসে আমি তোমাদের সামনে গ এর সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা অনেক সেফে থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং আমার জন্য দোয়া করবা আমি যেন আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।